হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিসেস রোজারি কিচেন। আজকে আমি বানাতে যাচ্ছি মসুর ডাল দিয়ে পদ্ম কচু শাক। তো আমার বাগানেই পদ্ম কচু শাক আছে, চলো শাকটা তুলে নিয়ে আসি। এবার আমি পাতাটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে পাতাটাকে আমি কেটে নেব। এই পদ্ম কচু শাকটা ধুয়ে কেটে নিয়েছি, চলো দেখি দিই আমি কি কি দিয়ে রান্না করব। কুচো নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মসুর ডালটা ধুয়ে নিয়েছি এক বাটি, লবণ নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তিনটে কচু পাতা নিয়েছি, কচুগুলো কেটে আবার ধুয়ে নিয়েছি। এখানে তেল নেওয়া হয়েছে আর জল নেওয়া হয়েছে। মসুরি ডাল আর শাকটাকে এখন একসাথে আমি এখন সেদ্ধ বসাবো। আমার ডালটা গলে গেছে, শাকটাও গলে গেছে, এবার লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি, এবার জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেব। এবার কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এবার রসুন কুচোটা দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেব, তারপর শাকটা দেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা, এবার শাকটাকে ঢেলে দেব। এবার শাকটাকে দিয়ে দিচ্ছি, আমার শাকটা হয়ে এসছে, আর একটু তেলের মধ্যে এসে গেলে আমি নামিয়ে নেব। শাকটা আমার হয়ে গেছে, এবার বোলের মধ্যে নামিয়ে নেব। শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এটা ট্রাই করবে, আর আমাকে লাইক দেবে, সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটি এখানে আমি শেষ করলাম।